বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাংস খেতে পছন্দ করে না এমন কাউকে হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু ভাত, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুর সাথে মাংস খেতে অনেক বেশি পছন্দ করে থাকেন। আজকে আমি আপনাদের সবার সাথে একেবারে সহজ পদ্ধতিতে ভিন্ন ভিন্ন চার রকমের মাংস রান্নার রেসিপি শেয়ার করব। আশা করি আজকে আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে। এখন যেহেতু শীতকাল, আর শীতকালে কিন্তু ছিটা রুটি, চিতই পিঠা, পরোটা যে কোনো কিছুর সাথে বিকেলে নয়তো বা দুপুরে গরম ভাতের সাথে অথবা অতিথি আপ্যায়নে ঝটপট কিন্তু এভাবে তৈরি করতে পারবেন। আমাদের বিক্রমপুরে কিন্তু অনেকভাবেই মাংস রান্না করে থাকে, তবে আজকে আমি যে পদ্ধতিতে দেখাবো এই পদ্ধতিগুলো আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে ইনশাল্লাহ। এক নম্বরে শেয়ার করছি হাঁসের মাংসের রেসিপি। অনেকে আছেন হাঁসের মাংসটা গন্ধ লাগে দেখে খেতে পারেন না, বা হাঁসের মাংসটা আসলে কিভাবে রান্না করবেন পারফেক্ট একটা স্বাদ তৈরি করতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে এবং ঘরোয়া কিছু মশলা দিয়ে এই হাঁসের মাংসের রেসিপিটা শেয়ার করব। আমার মা কিংবা নানিকে আমি সবসময় দেখেছি খুব কম মশলা দিয়ে মজাদার এই হাঁসের মাংস রান্না করতে। আর আগের দিনে কিন্তু এত রকমের মশলা ছিল না। এখন আমরা প্রত্যেকটা খাবারে যে পরিমাণ মশলার ব্যবহার করি এত মশলা কিন্তু আগের দিনে ছিল না। আগের দিনে নানি দাদিরা কিন্তু খুব কম মশলা দিয়ে রান্না করে থাকতো। আজকেও আমি ঠিক একই পদ্ধতিতেই শেয়ার করছি। প্রথমেই আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। যেহেতু আমি 2টা হাঁস রান্না করব, যার কারণে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যথেষ্ট। তার চাইতেও আপনারা একটু বেশি দিতে পারেন যদি একটু বেশি পরিমাণে মাখামাখা খেতে চান। পেঁয়াজগুলো কিন্তু আমি মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা কষানোর জন্য এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটাটা অ্যাড করবেন, পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু যে কোনো মাংসের স্বাদই দ্বিগুণ হয়ে যায়। সাথে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। যেহেতু হাঁসের মাংস অনেকে আছেন ঝাল খেতে পছন্দ করেন, আবার অনেকে আছেন কম ঝাল খেতে পছন্দ করেন। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু এখানে ঝালটা ব্যবহার করবেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1.5 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া আর 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জয়ফল আর জয়ত্রী গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া। আর শাহি গরম মশলাটা কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিডিয়াম আঁচে আমি 10 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। পুরোপুরি তেলটা উপরে উঠে আসার পরে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। প্রিয় দর্শক, হাঁস কীভাবে পরিষ্কার করতে হয় তার একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মাংসগুলোকে মিক্স করে দিলাম। হাঁসের মাংসের চামড়া ফেলে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরও যারা চামড়া খেতে পছন্দ করেন না তারা কিন্তু চামড়াটা টেনে ফেলে দিতে পারেন।
এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি আমি দেইনি, মিডিয়াম আছে, কিন্তু প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আমি মাংসটা রান্না করে নিয়েছি। যে পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়ে আমি ভালোভাবে মাংসগুলো কষিয়ে নেব। এখন এখানে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আস্ত গোলমরিচ আর তেজপাতা। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিটের মতো। প্রিয় দর্শক, মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। দেখুন তেলটা কিন্তু পুরোপুরি উপরে উঠে এসেছে, হাঁসের মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই হাঁসগুলো কিন্তু একটু বাচ্চা টাইপের হাঁস, যার কারণে বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ ঝোল খেতে পছন্দ করেন, ঠিক সেটা বুঝেই কিন্তু এখানে পানি অ্যাড করবেন। আর হাঁসের মাংসটা রান্না হতে কিন্তু একটু সময় লাগে, যার কারণে পানির পরিমাণটাও কিন্তু বুঝে দিতে হবে। যেহেতু হাঁসগুলো অনেকটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখানে 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি 30 থেকে 35 মিনিটের মতো। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন উপরে তেলটা উঠে এসেছে। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। আমার নানি সবসময় বলে রান্নার শেষে যদি ভাজা পেঁয়াজ দেওয়া হয় তাহলে নাকি মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, যার কারণে আমিও আমার নানির মতো এখানে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আমি কিন্তু এরকম মাখা মাখায় রাখবো, এর চাইতে কিন্তু ঝোল আর শুকাবো না, বা এর চাইতে বেশি ঝোল হাঁসের মাংস খেতে ভালোও লাগে না। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু আমি সাথে সাথে চুলাটা বন্ধ করে দিয়েছি আর একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক অনেক বেশি ইয়াম্মি। আপনি এটা পোলাও, খিচুড়ি, ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। পরিবেশনের সময় কিন্তু উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিবেন, তাহলে দেখবেন আরও বেশি ভালো লাগছে। এবার শেয়ার করছি 2 নম্বর রেসিপি। আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব হোটেলের স্টাইলে গরুর মাংস ভুনা। এই রেসিপিটা কিন্তু খুবই সহজভাবে ঘরে তৈরি করা যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনি গরম ভাত, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, পরোটা কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারেন। হোটেলে যেভাবে গরুর মাংসটা রান্না করা হয় দেখতেই কিন্তু অসম্ভব লোভনীয় লাগে। আজকে আমি চেষ্টা করেছি আপনাদের সবার সাথে এই রেসিপিটা শেয়ার করার। প্রথমে চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পরে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরার ফোড়ন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। এই রেসিপির ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে একেবারে বেরেস্তার মতো করে ভাজার কোনো দরকার নেই। এখন আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ আস্ত গোলমরিচ, দিয়ে দিলাম 7 থেকে 8টা এলাচ, 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 5 থেকে 6টা লবঙ্গ। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে এখন নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া। আর ঝালটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন, তবে গরুর মাংস দিয়ে কিন্তু একটু ঝাল হলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আর 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার সবগুলো মশলা ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেলটা কিন্তু পুরোপুরি উপরে উঠে এসেছে। এভাবে গরুর মাংস রান্না করার সময় কিন্তু মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন।
প্রিয় দর্শক, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 কেজি গরুর মাংস। আর হোটেলে যখন আপনারা গরুর মাংসটা খাবেন, তখন কিন্তু দেখবেন গরুর মাংসের টুকরোটা অনেক ছোট থাকে। আমিও কিন্তু গরুর মাংসটা অনেকটা ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম হাড় এবং চর্বি নেইনি, শুধুমাত্র মাংসটাই কিন্তু আমি নিয়েছি। আপনারা চাইলে হাড়, চর্বি, মাংস একসাথে রান্না করতে পারেন। ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। প্রিয় দর্শক, মাংসটার গায়ের থেকে কিন্তু অনেকটা পানি উঠে গেছে, আর আমি এই পানিটা দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা শেষ করব। আমি কিন্তু আজকের রেসিপিতে এক্সট্রা কোনো রকম পানি অ্যাড করছি না। সাথে দিয়ে দিলাম 8 থেকে 9টা আস্ত কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 40 মিনিটের মতো। প্রিয় দর্শক, 40 মিনিট পরের অবস্থা কিন্তু দেখছেন, উপরে কিন্তু তেলটা উঠে এসেছে। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহী গরম মশলা গুঁড়া। শাহী গরম মশলা গুঁড়াটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। অবশ্যই কিন্তু লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তরকারির কালারটা কতটা চমৎকার লাগছে। আর সাদা ভাতের সাথে কিন্তু অসম্ভব সুস্বাদু লাগে এই রেসিপিটা খেতে। যারা নাকি গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন যে কতটা মজার। এবার শেয়ার করছি 3 নম্বর রেসিপি। খাসির মাংস খেতে কিন্তু সবাই পছন্দ করে না। যারা নাকি খাসির মাংসের গন্ধ আসে বলে খাসির মাংস খেতে চান না, তাদের জন্য আজকে আমি একেবারে অন্যরকমভাবে একটা খাসির মাংসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মেথি খাসি তো কম বেশি হয়তো বা অনেকেই খেয়েছেন, আবার অনেকেই হয়তো বা খাননি, বা কেউ হয়তো বা নামই শোনেননি যে মেথি খাসিটা আবার কী। মেথি দিয়ে যদি খাসির মাংসটা রান্না করা হয়, তাহলে খাসির মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আর কোনো রকম আষ্টে গন্ধ কিন্তু খাসির মাংস থেকে আসে না। অতিথি আপ্যায়নে অথবা যে কোনো অনুষ্ঠানে কিন্তু খুব সহজে ঘরোয়াভাবে এই মেথি খাসি রান্না করতে পারেন। বাসার ছোটো থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে। প্রথমে চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়েছি, আর এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা যখন অল্প পরিমাণে গরম হয়ে এসেছে, তখন আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ মেথি দিয়ে দিয়েছি। আর মেথিটা দিয়ে এখন ভালোভাবে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি। মেথিটা কিন্তু পুরোপুরি পুড়ে ফেলানো যাবে না, মানে কালো করে ফেলা যাবে না। দেখুন প্রিয় দর্শক, ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি মেথিগুলো সব তুলে ফেলে দিচ্ছি। একটা মেথিও যাতে আপনার এই তরকারির ভিতরে না থাকে। যদি মেথি থাকে, খাওয়ার সময় যদি মেথিটা আপনার মুখে লাগে বা দাঁতের নিচে পড়ে, সেক্ষেত্রে কিন্তু তিতা লাগবে। আর তরকারিতে মেথি রেখে দিলে কিন্তু তরকারিটা পুরোপুরি তিতা হয়ে যাবে, যার কারণে মেথিগুলো তুলে ফেলে দিতে হবে। মোট কথা, মেথি থেকে ফ্লেভারটা বের হয়ে যাওয়ার পরে মেথিগুলো তুলে ফেলে দিতে হবে। আমি কিন্তু সম্পূর্ণ মেথিগুলো ফেলে দিয়েছি, আর এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিডিয়াম আঁচে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি, পেঁয়াজগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলাটা কষানোর জন্য 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা 3 টেবিল চামচ পরিমাণ। আদা বাটাও আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি।
এখন এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 তেজপাতা, 8 থেকে 9 এলাচ। এলাচগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে। দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি আর 5 থেকে 6 লবঙ্গ, 1 চা চামচ পরিমাণ আস্ত গোলমরিচ, 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শাহী গরম মশলা গুঁড়া আর 1.5 চা চামচ পরিমাণ রাঁধুনি গরম মশলা গুঁড়া। এবার মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি 10 মিনিটের মতো। মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা যখন কষাবেন তখন কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। প্রিয় দর্শক, এখন আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজি খাসির মাংস নিয়েছি। খাসির মাংসগুলো কিন্তু আমি খুব বেশি ছোট করিনি বা খুব বেশি বড়ও করিনি, মিডিয়াম সাইজেরই কিন্তু কেটে নিয়েছি। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। প্রিয় দর্শক, খাসির মাংসটার গায়ের থেকে কিন্তু অনেকটা পানি উঠে গেছে, আর এই পানিটা দিয়েই কিন্তু আমি পুরোপুরি মাংসটা রান্না করে নেব। আপনারা কেউ চাইলে কিন্তু এখানে এক্সট্রা পানি ব্যবহার করতে পারেন, যদি দেখেন যে খাসির মাংসটা সিদ্ধ হচ্ছে না সেই ক্ষেত্রে। যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে যদি পানি ব্যবহার করা হয় তাহলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না খেতে। প্রিয় দর্শক, এখন আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরও 15 মিনিটের মতো। প্রিয় দর্শক, দেখুন এখন কিন্তু মাংসটা অনেকটা নরম হয়ে এসেছে। আর এখানে আমি অ্যাড করে দিলাম আস্ত 8 থেকে 9 কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে আমি ঘড়ি ধরে 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মাংসটার গায়ের থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর মাখা মাখা একটা ঝোল চলে এসেছে। খাসির মাংস কিন্তু এরকম মাখা মাখাই ভালো লাগে। এর চাইতে বেশি পরিমাণ ঝোল যদি আপনারা খেতে চান তাহলে সেই আন্দাজে পানি দিয়ে আপনারা তরকারিটা রান্না করে নেবেন। আর আমি যেহেতু আর এর চাইতে ঝোলটা কমাবো না, যার কারণে এখনই চুলা থেকে নামিয়ে নেব। তবে অবশ্যই লবণটা দেখতে হবে যে ঠিক আছে কি না। তেজপাতাগুলো উঠিয়ে আমি ফেলে দিচ্ছি। প্রিয় দর্শক, খাসির মাংস যেহেতু বারবার গরম করতে হয় জমে যায় দেখে, এরকম ঝুলি রাখবেন যাতে করে বারবার গরম করলেও ঝোলটা তেমন একটা না শুকিয়ে যায়। গরম গরম এই মেথি খাসিটা কিন্তু পোলাও, খিচুড়ি, ভাত, রুটি, পরোটা অথবা বিরিয়ানির সাথে পরিবেশন করতে পারেন। যারা নাকি কখনও এভাবে মেথি খাসি খাননি, আশা করি তাদের জন্য এই রেসিপিটা একটু হলেও উপকারে আসবে ইনশাল্লাহ। এবার শেয়ার করছি 4 নম্বর এবং সর্বশেষ রেসিপি। মুরগির মাংস তো আমরা একজনে একভাবে রান্না করি, আর মুরগির মাংস তো অনেকভাবে রান্না করা যায় এবং অনেক কিছু দিয়ে কিন্তু খাওয়া যায়। এখন তো বাজারে প্রচুর পরিমাণে জালি কুমড়া পাওয়া যায়। এই জালি কুমড়া দিয়ে কিন্তু দেশি মুরগি কিংবা শক্ত মুরগি অথবা ব্রয়লার মুরগি, যে কোনো মুরগির মাংস খেতেই কিন্তু অনেক বেশি সুস্বাদু। একঘেয়েমি মুরগির মাংস রান্না না করে কিন্তু মাঝে মাঝে এভাবে মুরগির মাংসের ঝোল করা যায়। প্রথমে এই চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি, আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের চাইতে একটু বেশি পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। অবশ্যই এখানে আস্ত জিরার ফোড়নটা দেবেন। সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি।
পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ। নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত গোলমরিচ, 2 থেকে 3টা তেজপাতা, 4 টুকরো দারচিনি, 6 থেকে 7টা এলাচ আর 8 থেকে 9টা লবঙ্গ। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন, যেহেতু আমি ব্রয়লার মুরগি রান্না করছি যার কারণে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি। আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার সবগুলো মশলা নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আমি 8 থেকে 9 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। মশলাটা কিন্তু এখন কড়াইয়ের নিচে লেগে লেগে আসছে, এই অবস্থায় আসার পরে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 1.5 কেজি ওজনের ব্রয়লার মুরগি অ্যাড করে দিলাম। আপনারা এইভাবে যে কোনো মুরগির মাংসই কিন্তু রান্না করতে পারবেন। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মাংসটা মিক্স করে নিচ্ছি। প্রিয় দর্শক, মাংসগুলো কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি আর সাথে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। প্রিয় দর্শক, দেখুন মাংসটার গায়ের থেকে কী পরিমাণ পানি উঠে গেছে, এই পানিটা দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা জালি কুমড়া। আমি কিন্তু জালি কুমড়াটা কিউব করে কেটে নিয়েছি আর মিডিয়াম সাইজের 1টা জালি কুমড়া নিয়েছি। প্রিয় দর্শক, আপনারা কেউ চাইলে কিন্তু জালি কুমড়া এবং মুরগির মাংস একসাথে দিয়ে কষিয়ে নিতে পারেন। যখন এভাবে মুরগির মাংসর সাথে জালি কুমড়া রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু জালি কুমড়াটা একটু কুচি দেখে নিবেন। প্রিয় দর্শক, আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের মতো আর 15 মিনিটে কিন্তু আমি বারবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিয়েছি, এখন কিন্তু তেলটা উপরে উঠে এসেছে। নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যাবে। প্রিয় দর্শক, আমি ভালোভাবে এখন নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা যে যেরকম ঝোল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করবেন। তরকারিটা আমি খুব বেশি পাতলা ঝোল করব না এবং খুব বেশি ঘনও করব না, মিডিয়াম রাখব, যার কারণে আমি আন্দাজ অনুযায়ী এখানে পানি দিয়েছি আর সাথে দিয়ে দিলাম 9 থেকে 10টা আস্ত কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি 20 মিনিটের মতো। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ তরকারিটাই কিন্তু হয়ে গেছে আর জালি কুমড়াটা কিন্তু পুরোপুরি গলে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি, অবশ্যই কিন্তু লবণটা দেখবেন যে ঠিক আছে কি না। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের বিক্রমপুরে যখন গাছে নতুন জালি কুমড়া হয় তখন এভাবে জালি কুমড়া দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল করা হয়, খুবই ভালো লাগে গরম ভাত কিংবা পোলাও অথবা খিচুড়ির সাথে। আপনারা অবশ্যই এইভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কতটা মজার এই তরকারিটা। তাহলে প্রিয় দর্শক, আজকে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আপনারা সবাই অনেক ভালো থাকেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।